ব্যাট করবে সৌমেন প্রথম ওভার ফার্স্ট বল ডট সাইড চেঞ্জ একটি রান নিলেন স্ট্রাইক রোটেট করেছেন টু ওয়ানকে এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করেছেন টু ওয়ান ফাইনালের ম্যাচ সবসময় স্নায়ুযুদ্ধ স্নায়ুর চাপ যে দল ধরে রাখতে পারবে সুদূর্ধর্ষ ক্যাচ দূর্ধর্ষ ক্যাচ অভয় এবং শাহজাহান ওপেনিং পার্টনারশিপ আবার আমরা দেখলাম এবার ফিল্ডিং এর মাঠে আমরা দেখলাম আই বেশি তিনি শেষ হাসি আসবেন কল সৌমেন এবং বিট্টু শুরুটা ভালো করেছে নিজেদের মধ্যে সিঙ্গেল নিয়ে রান বাড়ানোর চেষ্টা করছেন দুজনে এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে এবং খুব আবার একটি স্ট্রাইক অর্থাৎ সুন্দর ফিল্ডিং নো বল নো বলের সিদ্ধান্ত দিয়েছে লেগ আম্পায়ার বলের গতির কারণে নো বলের সিদ্ধান্ত সানির বল বিট বল অর্থাৎ আরো আরো একটি বলে রান হলো না সানি শূন্য শট চার চারটি রান প্রথম চার ফাইনালের প্রথম চারটি মারলেন সৌমেন দুরন্ত শট ডট বল দারুণ কভারটাইম এবং দারুণ ফিল্ডিং দারুণ ফিল্ডিং দারুণ শট চার রান চার রান দারুণ শট টাইমিং দারুণ টাইমিং এবং বল চলে গেল মাঠের বাইরে চার চারটি রান এরকম পাওয়ার ড্রাইভ দেখার জন্য অনেক দূর পথ অতিক্রম করা যায় সিঙ্গেল রোটেট করে রান বাড়ানোর চেষ্টায় পিয়ার সেন্টার আবার একটি রান বাক বিতর্ক শুরু হয়েছে একটি রান সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার ফরম্যাটে নির্দিষ্ট গতিতে বল করতে হয় সেই লিমিট ব্যাটসম্যান প্রথম বল ডট হচ্ছে ওটাই দ্বিতীয় বল সুন্দর ফিল্ডিং রান আউটের সম্ভাবনা কোথায় উইকেটে থাকবে খেল ভাই খেল
দারুণ শট, দারুণ শট, পয়েন্টের মাথার উপর থেকে বল চলে গেল। লেগ ভাই তো লেগ ভাই একটি রান স্ট্রাইকে বিট্টু সুন্দর পাওয়ার ড্রাইভ চার রান করবেন স্ট্রাইকে সৌমেন আউট সামনে তুই ছাড়া কর নেমে একটি সুন্দর প্রয়াস দুরন্ত ব্যাট করছেন বিট্টু বল করছেন দেবা কি আউট আউট আউটের নির্দেশ দিয়েছেন আম্পায়ার গুড নেমেই চান ক্র্যাকিং শট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা অভয়ের কাছে কোনো সুযোগই ছিল না বলটিকে বাঁচানোর বল চলে গেল মাঠের বাইরে চার চারটি রান চার রান আবার চার আবার চার দুটি চার মেরেছে এবং দৃষ্টিরঞ্জন শটে দুটি বলকে বাউন্ডারি সীমার বাইরে পাঠিয়েছে ডট বল সুন্দর বোলিং অর্থাৎ প্রথম ইনিংস